যে কারণে রেলপথে শুয়ে ট্রেন আটকে শিক্ষার্থীদের প্রতিবাদ, 3 TTE বরখাস্ত। শিক্ষার্থীদের মারধরের অভিযোগে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আড়াই ঘণ্টা আটকে রেখে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন ট্রেনটি মঙ্গলবার সন্ধ্যা 6:57 লাকসামপুর জংশনে পৌঁছালে রেলপথে শুয়ে ট্রেনটি আটকে দেন তারা। পরে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নিলে রাত 9:15 দিকে অবরোধ তুলে নেওয়া হয়। ট্রেনটি লাকসাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রেলের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক আবুল কালাম চৌধুরী বলেন, ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিটিই এবং লাকসাম রেলওয়ে জংশনের কর্মরত ভারপ্রাপ্ত জুনিয়র পরিদর্শক আমিনুল ইসলাম সহ 3 TTEকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে আশ্বাস করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা শেষে বিরতিহীন সোনার বাংলা ট্রেনে ওঠেন। শিক্ষার্থীদের দাবি, তারা ট্রেনের টিকিট কাটার সময় পাননি, বিনা টিকিটে উঠে পড়ায় তাদের কাছে 405 টাকার জায়গায় 810 টাকা দাবি করা হয়। এ নিয়ে তাদের সঙ্গে টিটিএর বাগবিতণ্ডা হয়। পরে দুই ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সোনার বাংলা এক্সপ্রেসের স্টপেজ না থাকলেও সন্ধ্যা 6:57 লাকসাম জংশন স্টেশনে যাত্রা বিরতি করে ট্রেনটি। এ সময় 10 থেকে 12 জন শিক্ষার্থীকে ধাক্কা দিতে নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। এই ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এক পর্যায়ে শতাধিক শিক্ষার্থী ট্রেনের সামনে শুয়ে অবরোধ করেন। খবর পেয়ে লাকসামের ইউএনও মাহফুজা মতিন, রেলওয়ে চট্টগ্রামের ব্যবস্থাপক আবুল কালাম চৌধুরী, লাকসাম সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশের সুপার মতিউর রহমান ইসলাম, লাকসাম থানার ওসি মেজবাউদ্দিন, লাকসাম রেলওয়ে থানার ওসি জসিমউদ্দিন খন্দকার শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা বৈঠক করেন। ব্যবস্থাপক আবুল কালাম চৌধুরী বলেন, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ট্রেনটি লাকসামে থামার কথা নয়, থামানোর সঙ্গে সঙ্গে যে যতটুকু জড়িত ছিল তাকে ততটুকুই শাস্তি দেওয়া হবে। সোনার বাংলা ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে সারা দেশ থেকে শিক্ষার্থীরা আসায় বিশেষ ব্যবস্থায় ট্রেনটি চালু করা হয়। এরপরে ওইভাবে শিক্ষার্থীদের হেনস্থা করা খুবই দুঃখজনক। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।